আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হাতের কাজের থ্রি পিস। আপনারা আমার একটা সুন্দর কাজ করা থ্রি পিস দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা ঘিয়া এবং সাদা রঙের কম্বিনেশনের সাথে সুতা ব্যবহার করেছি কমলা আর সবুজ কালার। এটা হচ্ছে ওড়নাটা, ওড়নার দুই পাশে এই ধরনের কাজ করা আছে আর এই ভেতরে হচ্ছে এই ধরনের কাঁথা স্টিচ। আপনারা দেখতে পাচ্ছেন, একটু কষ্ট করে দেখতে হবে দর্শক, কারণ আমার বাসাটা খুবই ছোট আর এই জন্য আমাকে এভাবেই করতে হয়েছে। এটা আমার জামাটা আর এটা হচ্ছে হাতাটা, আর এই হাতাটা এই ধরনের কাঁথা স্টিচ। আপনারা পেছনেও এই ধরনের কাজটা পাবেন। এটা হচ্ছে আমার একটা জামা, টু পিস এখানে। এরপরে আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এটা যদিও লাইটের কারণে একটু কমলা দেখা যাচ্ছে, কিন্তু এটা গাঢ় কাঁচা হলুদ একটা কাজ। এটার সাথে আমি সাদা রঙের সুতা ব্যবহার করেছি। আপনারা কাছ থেকে দেখেন, এটা ওড়নাটা, ওড়নাটার পাশে এই ধরনের কাঁথা স্টিচ ব্যবহার করে আমি কাজ করেছি। মাঝখানে এরকম পার করা হয়েছে, এরকম করে। আপনি হাতাতেও একই ধরনের কাজ পাবেন। এখানে লেজি ডেইজি ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে জামাটা, জামাটার বুকে এরকম কাজ করা, বুক থেকে নিচ পর্যন্ত পুরোটা, আর পাশে এই ধরনের কাজ করা হয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমার আরও একটা খুব সুন্দর টু পিস। এখানে আপনারা জামাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে কাজ করা, নিখুঁত। আপনারা কাছ থেকে দেখেন কতটা নিখুঁত। এটা জামার গলাটা এরকম, আর সারা সামনের দিকে এরকম ধরনের কাজ করা হয়েছে। আর এই জামাটার পেছন পাটটা আপনি দেখতে পাবেন, এখনই এই ধরনের একটা ছোট ফুলের মতো করা হয়েছে, ছোট্ট একটা ফুল করা হয়েছে। এই ধরনের কাজ যেটা আপনি হাতায় পাবেন, এই যে এটা হচ্ছে হাতাটা, পেছন পাটটাও এই ধরনের কাজ করা হয়েছে। আর আপনারা দেখেন ওড়নাটা খুবই সুন্দর, পুরোটা পুরোটা কাঁথা স্টিচ আর ভরাট দিয়ে কাজ করা হয়েছে। যেই ভরাটাকে খেজুর পাতা বলা হয় সেইটা, এখানে এখানে অরেঞ্জ কালার, ব্ল্যাক আর রেড কালারের সুতা ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে আমার তিনটা থ্রি পিস। এগুলোর মধ্যে আপনি আরও অনেক ধরনের কালার পাবেন। আপনারা আমার সাথে অ্যাড থাকবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।